হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুলসুম। চিত্রনায়িকা অপু বিশ্বাস ফেরদৌস ও শাকিব খানের বন্ধুত্বা নিয়ে যে কথাগুলো বললেন, চলুন জানা যায়। হ্যালো, এবং আমি এই কথা শাকিব আর ফেরদৌস ভাই ভালো, আমি ব্যক্তিগতভাবে ফেরদৌস ভাইয়ের কাছে কৃতজ্ঞতা জানাই, কারণ আমরা খুব কাছে থেকে দেখেছি। আমার পারিবারিক জীবনেও অনেক কিছু হয়েছে, যেহেতু আপনারা সবাই জানেন শাকিব আর ফেরদৌস ভাই ভালো বন্ধু, তো সেই জায়গা থেকে ব্যক্তি জীবনগুলো অনেক সময় শেয়ার করতাম। খুব সুন্দরভাবে গার্জেনের মতো একটা ভালো একটা সমাধান আসতো, তো সেই জায়গা থেকে দশাসনে যারা ভোটাররা আছেন তাদেরকে মনে করব তারাও অনেক সৌভাগ্যবতী বা সৌভাগ্যবান। আমি কথাটা আজকে বলছি, হয়তো এটা অনিয়ার হবে, যখন ভাইয়া নির্বাচিত হয়ে এবং এমপি হবেন বা ওনাদের এমপি আমি বলবো না, সরি, ভাইয়া তাদেরকে সেবা করার সুযোগ পাবেন, তখন তারা আমার কথাটা ম্যাচ করে দেখবেন যে উনি আসলে একজন সুযোগ্য মানুষ। আর আমাদের মমতাময়ী মা, আসলে মারা কিন্তু ভালো জানে সন্তানরা কিসে পারদর্শী, তাকে কোথায় করা দরকার। তো যেহেতু উনি মমতাময়ী মা, অবশ্যই জানেন ওনার কোন সন্তান কোথায় রাখা দরকার, সে কোন জায়গায় কীভাবে পারদর্শিতা দেখাবে। এক বাক্যে আমি বলতে চাই, সহকর্মী আপন মানুষ তার থেকেও ইম্পর্টেন্ট চলচ্চিত্র এগিয়ে যাচ্ছে। যেখান থেকে আজকে আমি অপু বিশ্বাস, সেই অবস্থানটা বলতে তখন অনেক বেশি ভালো লাগে। তার জন্য শুভকামনা সবসময় ছিল, এবং আমি এই কথাটা সবসময় আবারও বলতে চাই যে আমার ক্যারিয়ারের সাথে ওই মানুষটির নাম একদম পজিটিভলি যুক্ত আছে। যতটুকু আমার বাবা মার সাপোর্ট পেয়েছি বড় হওয়ার জন্য, চলচ্চিত্রে অবস্থান করার জন্য, এবং আজকে পর্যন্ত সকলের ভালোবাসার মানুষ হয়ে যে থাকতে পারছি অপু বিশ্বাস নামটি ধরে, এটা টোটাল কৃতিত্ব শাকিব খানের।